বিসমিল্লাহির রহমান রহিম আজরা ব্লগ থেকে আমি শাহরিয়ার শিমুল। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলা সাহিত্যের মুসলিম জাগরণে কবি হিসেবে বেশি সমাধিক পরিচিত কবি গোলাম মস্তফার মস্তফা মঞ্জিলে। এটা মস্তফা মঞ্জিলের সামনের মাঠ, এইটা হচ্ছে বটকখানা। এখানে বসে উনি বিভিন্ন কবিতা, সাহিত্যিক ও গ্রন্থ রচনা করতেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে সম্পূর্ণ এলাকাটা দেখানোর চেষ্টা করব। এর মাঝে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনারা ভিডিও দেখতে থাকেন, আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি অনন্যতা স্থাপন করেছেন। কবি গোলাম মোস্তফা একাধারে কবি, সাহিত্যিক ও শিক্ষক। তিনি বৃহত্তর যশোর জেলার ঝিনাইদহ মহকুমার বর্তমান জেলা শৈলকুপা থানার মনোহরপুর গ্রামের কাজী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন 1895 সালে। ওনার পিতার নাম ছিলেন কাজী গোলাম রব্বানি, মাতার নাম ছিলেন মোসাম্মদ শরীফা খাতুন, দাদা ছিলেন কাজী গোলাম সরোয়ার। শিক্ষাজীবন, গোলাম মোস্তফার শিক্ষাজীবন শুরু হয় ওনার নিজ গৃহে এবং পার্শ্ববর্তী দামকদিয়া গ্রামের পাঠশালায়। আমি আস্তে আস্তে কবি গোলাম মোস্তফা যে রুম বা ঘরে থাকতেন সে ঘরের দিকে যাচ্ছি। ঘরের ভিতরে বিভিন্ন ছবি আছে, উনি ব্যবহৃত খাট আছে, এগুলো আপনারা দেখবেন। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। ওই পাঠশালাতে তিনি 2 বছর শিক্ষাগত শিক্ষা অর্জন করেন। পরে তিনি শৈলকোপা উচ্চ ইংরেজি স্কুলে ভর্তি হন এবং 1914 সালে ওই স্কুল থেকে তিনি কৃতিত্বের সাথে প্রবেশিকা বা ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1916 সালে তিনি দৌলতপুর বিএল কলেজ থেকে আইএ এবং 1918 সালে কলকাতা রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। পরে ডেভিড হেয়ার হেনরি কলেজ থেকে বিটি ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে উনি 1920 সালে শুরু করেন ব্যারাকপুর সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক হিসাবে এবং 1946 সালে তিনি ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন এবং দীর্ঘ 30 বছর শিক্ষকতার পর 1950 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সাহিত্যকর্মে তার কয়েকটি কবিতা স্কুল পর্যায়ে পাঠ্য ছিল। তার প্রথম কাব্যগ্রন্থ ছিল রক্তরাগ, প্রকাশিত হলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে অভিনন্দন জানিয়েছিলেন। তার পরবর্তী গ্রন্থগুলির মধ্যে আছে হাসনাহানা, খোশরোজ, সাহারা, বুলবুলিস্তান কাব্য রচনায় করেছেন এবং রূপের নেশা, ভাঙা বুক, এক মন এক প্রাণ ইত্যাদি উপন্যাস তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। অনুবাদক হিসাবে কবি গোলাম মোস্তফার বিশেষ খ্যাতি আছে। তিনি আল কোরআনের বাংলা অনুবাদ করেন। চিন্তামূলক ও যুক্তিবিদের ওপর লিখিত ইসলাম কমিউনিজম, ইসলাম জিহাদ আছে। সাহিত্যাঙ্গনে ওনার বিশেষ পরিচয় পাওয়া যায়। তিনি গায়ক ও গীতিকার হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেন। তার এই সমস্ত কর্মের স্বীকৃতিস্বরূপ উনি সিরাত ই ইমতিয়াজ উপাধি লাভ করেন। তিনি বাংলা সাহিত্যের সাধক কবি গোলাম মোস্তফা তার শেষ জীবন ঢাকা শান্তিনগরে নিজ গৃহে অতিবাহিত করেন। বেশ কিছুদিন রোগ যন্ত্রণা ভোগান পরে 1964 সালে 13 অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভিউয়ার্স, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন কিছু দেখানোর। যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি বেশি আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই এই আশা করে আমি আমার ভিডিও শেষ করব। অবশ্যই শেষ কথা একটা বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।